পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের ইনাতপুর গ্রামের 200 মিটার রাস্তা 1980 সাল থেকে জলের নিচে চলে গিয়েছে। 38 বছর থেকে এই সমস্যা চলে আসছে। এই রাস্তা দিয়ে 6টি গ্রামের প্রায় 10,000 লোক যাতায়াত করে। বর্ষার সময় তারা ভীষণ সমস্যার সম্মুখীন হয়। প্রশাসনকে বারংবার জানানোর পরেও প্রশাসনের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। কতটা রাস্তা জলের নিচে আছে? 200 মিটার রাস্তা জলের নিচে। যখন রাস্তা ছিল তখন এই রাস্তা দিয়ে কি কি যেত? সবই চলতো, গাড়ি ঘোড়া সব চলতো। তখন রাস্তা আমরা ফুল রাস্তা পেয়েছি, ইলেকট্রিক ওই পার থেকে রাস্তা আছে। এখন আপনারা কীভাবে যাতায়াত করছেন? এখন তো পরে রাস্তা দিয়ে যাতায়াত করছি। 11,000 লোকের আমাদের সমস্যা আছে, তো কী করবো আমরা? রাস্তায় বৃষ্টি হচ্ছে মানে আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। রাস্তা বলে আর কিছু নেই, গ্রামবাসীরা লোকের ব্যক্তিগত জায়গার উপর দিয়ে চলাচল করছে। অতি কষ্ট করে গ্রামের লোক অফিস, আদালত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, মন্দিরে যেতে হয়। বর্ষাকালে লোকের ব্যক্তিগত জায়গার উপর দিয়ে ও গ্রামের লোক যাতায়াত করতে পারেন না, কারণ সেখানেও জল, কাদা, মাটি জমে থাকে। প্রথমে এই রাস্তা দিয়ে কি কি যেত? সব গাড়ি যেত, ট্যাক্সি যেত, আপনার ছোটো গাড়ি প্রায় যেত, মোটর সাইকেল যেত, লরি সহ যেত। ধরেন যে এই গ্রামে কেউ অসুস্থ হয়ে যায়, তবে তাকে হসপিটালে কীভাবে নিয়ে যান? সময় বর্ষার সময় খাটে করে নিয়ে যেতে হয়। আর এমনি দিনে? এমনি দিনে তো ছোটো মোটো গাড়িতে নিয়ে যেতে হয়। আমাদের রেডিও আপনার লাহাস নিয়ে যাওয়াটাই মানে খুব অসুবিধার মধ্যে। গ্রামবাসীরা চায় পুকুর বেঁধে মাটি ভরাট করে যেন রাস্তার ব্যবস্থা খুব শিগগিরই করে দেওয়া হোক। রাস্তা ঠিক করার জন্য কি আপনারা কিছু ব্যবস্থা নিয়েছেন? আমরা তো ব্যবস্থা নিয়েছি, এর আগেও লিখিত দিয়েছিলাম, জেলা পরিষদ দেওয়া হয়েছিল, এমএলএ এমপিদেরকে দেওয়া হয়েছিল, তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতকেও বলা হয়েছে, পঞ্চায়েত সমিতিকেও বলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তো আর কি। রাস্তা ঠিক করার জন্য কি আপনারা কাউকে জানিয়েছেন? জানিয়ে অনেক জানানো গেছে, কেউ কোনো গুরুত্ব দেয় না। কী কী করে? কোনো গুরুত্ব দেয় না। এই তো কয়েকদিন আগে কিছুটা মাটি ফেলেছে, হাফ ফেললো, হাফ ছেড়ে দিল, রাস্তা হয়ে যাবে বলে আর রাস্তা হলো না। আমি এই সমস্যা নিয়ে প্রধানের কাছে গিয়েছিলাম। আচ্ছা, ইনাতপুর গ্রামে যে মেন রাস্তাটা জলের নিচে কেটে চলে গেছে, এই খবরটা কি তোমার কাছে আছে? হ্যাঁ আছে, আমি দেখেছি নিজে গিয়ে সেখানে। ওখান থেকে আসার পর আমি একটা কাজের স্কিম দিয়েছি, হয়ে যাবে। কবে হতে পারে? আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ইনাতপুর গ্রামে যেন অতি শীঘ্রই পাকা রাস্তা হয়ে যায় এই জন্য বারবার কল করে অনুরোধ করুন পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে 9563401156 নম্বরে। আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।